হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা গতকাল একটি শর্ট নোটিসের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুমেন্টের একটি শর্ট নোটিস প্রকাশ করা হয়েছিল আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুমেন্টের একটি নোটিস প্রকাশ করা হয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে মোট সাত হাজার চারশো চল্লিশটি সিট এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে এক হাজার একশো বিরানব্বইটি সিটের উপর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে কি এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে এবং এক্সামিনেশন প্রসেস হাইট ওয়েট সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসছে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে সেই সঙ্গে আপনার বয়স হতে হবে মিনিমাম আঠেরো বছর এক এক দু হাজার একুশের মধ্যে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচ বছরের রিল্যাক্সেশান এবং ও ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন বছরের রিল্যাক্সেশান পাওয়া যাবে এরপর দেখে নিই আমরা এডুকেশান কোয়ালিফিকেশান এই কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে তাহ তবেই আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই বাংলা পড়তে এবং লিখতে ভালোভাবে জানতে হবে এবার দেখে নিন এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনার ফিজিক্যাল মেনে মেজারমেন্ট কি কী লাগবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওয়েট লাগবে সাতান্ন কেজি চেস্ট প্রয়োজন আঠাত্তর সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে মিনিমাম তিরাশি সেন্টিমিটার এবং আপনি যদি গোর্খা গারোয়ালিস রাজবংশী এবং শিডিউল ট্রাইব কাস্টের হয়ে থাকেন তাহলে আপনার হাইট একশো সাতষট্টি সেন্টিমিটারের পরিবর্তে লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট প্রয়োজন হচ্ছে তিপান্ন কেজি এবং চেস্ট না ফুলিয়ে ছিয়াত্তর এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার এরপর লেডি কনস্টেবলের ক্ষেত্রে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট লাগবে মিনিমাম ঊনপঞ্চাশ কেজি লেডি কনস্টেবলের ক্ষেত্রে গোর্খা গাড়ওয়ালিস রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট প্রয়োজন একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওয়েট প্রয়োজন পঁয়তাল্লিশ কেজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে আপনাকে সিলেক্ট হতে হলে প্রথমে আপনাকে প্রিলিমিনারি এক্সাম পাস করতে হবে এই এক্সামটি পাস করার পর আপনার পিএমটি এবং পিইটি টেস্ট করা হবে পিএমটি পিইটি পাস করলে আপনার মেন্স পরীক্ষা হবে এবং মেন্স পরীক্ষা পাস করলে আপনার ইন্টারভিউ হবে তারপরে আপনি মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে তো এবার দেখে নিই প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসটা প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট একশো নাম্বারের একশোটি এমসিকিউ প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আপনি টাইম পাবেন এক ঘন্টা একশোটি এমসিকিউ প্রশ্ন থাকবে তার মধ্যে নাম্বার বিভাজনটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকছে পঞ্চাশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর থেকে থাকছে তিরিশ নাম্বার এবং রিজনিং থাকবে কুড়ি নাম্বার তো এই হলো প্রিলিমিনারি টেস্টের জন্যে সিলেবাস এরপর পিএমটি এবং পিইটি পাস করলে আপনি চলে যাবেন মেন পরীক্ষা দিতে তো এবার দেখে নেওয়া যাক পিইটির ক্ষেত্রে কী কী নিয়ম আছে কনস্টেবল মেনের ক্ষেত্রে আপনাকে ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে আপনাকে আটশো মিটার কমপ্লিট করতে হবে চার মিনিটে পিএমটি এবং পিইটি পাস করার পরই আপনি মেন এক্সাম দিতে পারবেন মেন এক্সাম হবে টোটাল পঁচাশি নম্বরের যেখানে আপনি টাইম পাবেন এক ঘন্টা মেন এক্সামের সিলেবাসটি হল জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ পঁচিশ নম্বর ইংলিশ পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর থাকবে কুড়ি নম্বর এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে পনেরো নম্বর টোটাল এই মিলিয়ে মোট পঁচাশি নম্বর প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে একের চার অর্থাৎ চারটি আনসার ভুল হলে আপনার এক নম্বর কাটা যাবে মেন্স পরীক্ষা পাস করলে তবেই আপনি ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হতে পারবেন ইন্টারভিউ হবে পনেরো নম্বরের মেন্স পরীক্ষা থেকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আপনার মেরিট লিস্ট তৈরি করা হবে এবার দেখে নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে একশো পঞ্চাশ টাকা সেই সঙ্গে প্রসেসিং ফি কুড়ি টাকা এই নিয়ে মোট একশো টাকা লাগবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে কেবলমাত্র যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না কেবলমাত্র প্রসেসিং ফিজ কুড়ি টাকা করে লাগবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে কাছে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ